আগে গর্ব করেছিল পিছে এতিয়া লপাথপা খাই ফুরিছে অভিনন্দন পাঠকে আচ্ছে দিন কেতিয়ালৈ আহিব বলি প্রশ্ন সুধিও কোনোবাই তেওঁক অপমান করেছে অভিনন্দন পাঠক নামৰ লোকজন অবশ্যই রাইজর রুখত পড়ারও কারণ আছে এতিয়া নিরাপত্তা বিচাৰি হাবাথুরি খোৱা অভিনন্দন দেখাত হাইলাখ নরেন্দ্র মোদীর দরে উত্তর প্রদেশের সাহারানপুরের বাসিন্দা অভিনন্দনের বয়সও প্রায় মোদীর সমানই 2014 চনত নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত হওয়ার পিছত উল্লাসিত হয়ে পড়েছিল অভিনন্দন কারণ মোদীর সত্যি মুখাবয়ব আর দৈহিক সাদৃশ্যর বাবে বিজেপির নেতাই করেছিল আদর আনকি অভিনন্দনে ভারতীয় নমু সেবা দল নামৰ এটা সংস্থাও গঠন করেছিল নরেন্দ্র মোদীর উগ্র সমর্থক হিসাবে নিজকে অভিহিত করেছিল অভিনন্দনে তেওঁ হয়ে পড়েছিল বিভিন্ন মেল মিটিংৰ নিমন্ত্রিত ব্যক্তি মোদীর ভঙ্গীরে কথা কবলৈ শিকি লৈছিল অভিনন্দনে কিন্তু নরেন্দ্র মোদীর দরে চেহেরা সম্প্রতি অভিনন্দনের বাবে বিপদের কারণহে হয়ে পড়েছে বহুতে নির্বাচনী প্রতিশ্রুতি কেতিয়া পূরণ করব বলেও তেওঁ সুধিছে প্রশ্ন বিজেপির সভালৈ গলেই কর্মের নানা প্রশ্নের সম্মুখীন হয়েছে অভিনন্দন আনহাতে তেওঁক লগ করবলৈও দৈনিক ঘরত সমবেত হয়েছে শতাধিক লোক বহুতে আকৌ অভিনন্দনের সত্যি উঠিছে ফটো ঠেলা হেঁচাত হেনু সদায় ফাটিছে অভিনন্দনের কাপড় গতি প্রতিদিনে নতুন কাপড় কিনে পিঁধিবলিয়া হয়েছে নিমাখিত লোকজনে শেহতিয়াক উত্তর প্রদেশের পথতে লপাথপাও খালে অভিনন্দনে তারপিছতে বিচারিছে নিরাপত্তা নমু রাষ্ট্রীয় সেবা দলের অধ্যক্ষ বলে পূর্বে ফিতাহি মরা লোকজনে কৈছে মূর মোদীর সত্যি কোনো সম্পর্ক নাই নিউজ ডেস্ক বার্তায়নী।